তো বন্ধুরা, ওয়াটারমার্ক বা জলছাপা করতে গেলে প্রথম যে মেথডটা আছে সেটা হলো, তো প্রথমে আমরা চলে যাব ইনসার্টে, এরপর দেখো শেপস, এখান থেকে আমরা রেকট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেবো, এরপরে এইভাবে ড্র্যাগ করে দেবো। ওকে বন্ধুরা, এরপরে এর উপরে মাউসে রাইট ক্লিক করে দেখো ফরম্যাট শেপ এখানে ক্লিক করব। এবার দেখো বন্ধুরা, এখানে ফিল অপশনটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে চলে যাব আমরা পিকচার অ্যান্ড টেক্সচার ফিল, এই অপশনটাকে সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা, এখানে ফাইল একটা অপশন চলে এসেছে। ওকে, তো সিম্পলি এখানে ফাইলে ক্লিক করব, আর আমাদের যেখানে আমাদের ডিজাইন বা লোগো আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। এবার এখান থেকে আমরা ইনসার্ট, দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু লোগোটা এখানে চলে এলো। ওকে, এবার আমরা চাইলে একে ট্রান্সপারেশনও করতে পারি, এবার আমরা এটাকে কম বেশি করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা বর্ডারও চলে এসেছে। ঠিক আছে, তো বর্ডারটাকে মুছে ফেলার জন্য সিম্পলি আমাদের এখান থেকে ফরম্যাট অপশানটাকে সিলেক্ট করে দেখো শেপস আউটলাইন, ঠিক আছে, এখান থেকে নো আউটলাইনে ক্লিক করলে কিন্তু আমাদের সাইডের বর্ডারটা কিন্তু চলে যাবে। ওকে, তো এই ছিল একটা মেথড। তো আর একটা মেথড আমি তোমাদের দেখাচ্ছি, তো এটাকে ডিলেট করে দিচ্ছি। তো আর একটা মেথড আছে, সিম্পলি এখান থেকে আমরা পেজ লেআউটে যাব, এখানে দেখো সিম্পলি একটা অপশনই আছে ওয়াটার মার্ক। ওকে, জাস্ট এখানে ক্লিক করব, এখানে দেখো কাস্টম ওয়াটার মার্ক। ঠিক আছে, তোমরা চাইলে এখানে দেখো এরকম কোম্পানির নাম কিংবা দোকানের শপের নাম এগুলো তোমরা দিতে পারো। ওকে, তো কাস্টম ওয়াটার মার্ক। এবার দেখো বন্ধুরা, এখানে পিকচার ওয়াটার মার্ক একটা অপশন আছে, এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট পিকচার। এবার আমাদের লোগো বা ডিজাইনটাকে সিলেক্ট করে নেবো, আর এখান থেকে ইনসার্ট, এখান থেকে জাস্ট অ্যাপ্লাই। ওকে, দেখো বন্ধুরা ওয়াটার মার্ক কিন্তু চলে এলো। ওকে, তো এইখান থেকে আমরা চাইলে সাইজ কম বেশি করতে পারি। ঠিক আছে, তো ওয়াটার মার্ক করার সব থেকে ভালো পদ্ধতি হলো আগের মেথডটা। ওকে, তো আগের মেথড দিয়ে আমরা চাইলে আমাদের যে বায়োডাটা যে ছবি লাগানো হয় সেইগুলোও কিন্তু আমরা করতে পারি। তার জন্য সেভে গিয়ে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে নিয়ে সেমভাবে মাউসে রাইট ক্লিক করে ফরম্যাট শেপ, আর এখান থেকে পিকচার অ্যান্ড টেক্সচার ফিল। ওকে, ধরো বন্ধুরা এই ছবিটা অ্যাড করলাম, জাস্ট ক্লোজ করলাম। তো বায়োডাটায় আমরা যেমন আমাদের পছন্দ মতো স্থানে আমরা এটাকে এভাবে সেট করে দিতে পারি। ঠিক আছে, এইভাবেও আমরা আমাদের নির্দিষ্ট স্থানে ছবি আমরা সেট করতে পারবো। ওকে বন্ধুরা, তো আজকে ভিডিও আর বাড়াবো না, কারণ তোমাদের বোঝানোর ছিল যে ওয়াটারমার্ক কীভাবে তৈরি করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো রকম প্রবলেম হয় তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।